তমাম দুনিয়ার চার মজহাবের ফতোয়া মতে, হানাফি মজহাবের ফতোয়া মতে, শাফি মজহাবের ফতোয়া মতে, মালিকি মজহাবের ফতোয়া মতে, হাম্বলি মজহাবের ফতোয়া মতে, বিশেষ কতগুলি দ্বীনের কাজের বিনিময়ে বাতা দেওয়া নেওয়া যায়। যেমন মসজিদের ইমামতির বিনিময়ে বাতা দেওয়া নেওয়া যায়, মসজিদে মুয়াজ্জিনি করার বিনিময়ে বাতা দেওয়া নেওয়া যায়, মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার বিনিময়ে বাতা দেওয়া নেওয়া যায়, সবটা দেখে যায় দিনের সব কাজের বিনিময়ে বাতা যায় নাই, কিছু কাজে বাতা যায়। আমার কথা বুঝে থাকতে বলেন, দিনের সব কাজে বাতা যায়, সব কাজে বাতা যায়, কিছু কাজে বাতা যায় না। চার মজহাবের ফতোয়া মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের বিনিময়ে সাহাবাদেরকে বাতা দিছেন, রাসূল বাতা দিছেন, সাহাবাগণ বাতা দিছেন। বর্তমান দুনিয়াতে চার মজহাবের ফতোয়া মতে মাদ্রাসায় পড়ানির বাতা যায়, মক্তবে পড়ানির বাতা যায়, মসজিদে ইমামতি করার বাতা যায়, মসজিদে মুয়াজ্জিনি করার বাতার লেনদেন জায়েজ। সাদ সাহেব কয় এই বাতা জায়েজ নয়, হারাম। রাসূল বলেন জায়েজ, সাদ সাহেব কয় হারাম। তুমি নতুন একজন নবী নাকি? নবী নবী যেটাকে জায়েজ বলেন তুমি সেটাকে হারাম বলো কোন সাহসে? শুধু হারাম নয়, বলে বেশ্যা মহিলা, বেশ্যা নারী, বেশ্যাগারী দেহ ব্যবসা করে যে পয়সা উপার্জন করে ওইটা যেই রকম হারাম, মসজিদের ইমামের বেতন এর থেকেও জঘন্যতম হারাম, মুয়াজ্জিনের বেতন এর থেকেও জঘন্যতম হারাম, মাদ্রাসার উস্তাদের বেতন এর থেকেও জঘন্যতম হারাম। বলেন বিশেষ কতগুলি দিনের কাজের বিনিময়ে বেতন বাতা রাসূল নিজে দিছেন কিনা, সাহাবাগণ দিছেন কিনা? সাত সাব বলে হারাম। সুতরাং সাত সাবের তবলিগ নবীওয়ালা তবলিগ না, মন ভরা তবলিগ, এই এতাহাদিদের তবলিগ নবীওয়ালা তবলিগ নয়, এতাহাদিদের তবলিগ মন ভরা তবলিগ। এদেরকে কোন সময় তবলিগের নামে কোন কর্মকাণ্ড কোথাও চালাতে দেবেন না।